আমডাঙ্গাতে এক বিজেপি কর্মীকে পিটিএ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ শনিবার রাতে হাবড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ আমডাঙ্গাতে বিজেপি কর্মীকে পিটিএ খুনের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ পেয়াদা নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ শনিবার সন্ধ্যায় হাবড়া থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচিশ মারধর তিনশো সাত খুনের উদ্দেশ্যে আঘাত তিনশো দুই খুন বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ এদিন ধৃতকে আদালতে হাজির করিয়ে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ পাশাপাশি এদিন আমডাঙ্গায় মৃত দলীয় কর্মী নাজমুল হকের বাড়িতে যায় বিজেপির সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা আমরা আসলাম আপনাদের সঙ্গে কথা বললাম দেখলাম দেখলাম বাড়িটাও আমরা আমরা এইটার রিপোর্ট রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের আছে তারপরে অমিত শাহ জি আছে ওনার কাছে আমরা এই ছবি সহ আমরা রিপোর্টিংটা আমরা পাঠাবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড আমডাঙ্গা